হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 12 অর্থাৎ দ্য আউটার স্পেস অ্যান্ড স্যাটেলাইট বা মহাকাশ উপগ্রহ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানব মহাবিশ্ব নিয়ে। হ্যাঁ, আমাদের এই পৃথিবী, দূর দূরান্তের গ্রহ নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, এমনকি দেখা যায় না এমন সব কিছু নিয়েই আমাদের মহাবিশ্ব। মহাবিশ্ব কত বড় বা এর আকার আকৃতি কেমন তা আমরা এখনও জানি না। অনেক বিজ্ঞানী মনে করেন যে এই মহাবিশ্বের শুরু ও শেষ নেই। মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, তবুও এর অনেক কিছুই এখনও অজানা রয়ে গেছে। এই অজানা হয়তো চিরকালই অজানা থাকবে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ না, একটা ছোট্ট আইডিয়া দিই। এখানে ছবিতে যে ছোট্ট ছোট্ট তোমরা ডটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হয়তো মনে হতে পারে এক একটা নক্ষত্র, কিন্তু না, এই ছোট ছোট প্রত্যেকটা ডট হচ্ছে আসলে এক একটা গ্যালাক্সি। গ্যালাক্সি কি এ সম্পর্কে আমাদের আগের ক্লাসগুলোতে আমরা একটু ধারণা পেয়ে এসেছি। গ্যালাক্সি হচ্ছে আসলে বিলিয়নস অফ বিলিয়নস অফ নক্ষত্রের সমন্বয়ে গঠিত একটা গুচ্ছ। তো একটু চিন্তা করে দেখো, এরকম হাজার হাজার এক একটা ডটের মধ্যে এক একটা ছোট্ট ডটই হচ্ছে একটা গ্যালাক্সি, যার মধ্যে বিলিয়নস অফ বিলিয়নস অফ নক্ষত্র আছে, এবং আমাদের সূর্য সেই বিলিয়নস অফ বিলিয়নস অফ নক্ষত্রের একটা, এবং সেই সূর্য কত বড় আমাদের পৃথিবীর তুলনায়। সো চিন্তা করো তাহলে, যদি এটা মহাবিশ্বের একটা জাস্ট একটা ছোট্ট একটা অংশ হয়, তাহলে মহাবিশ্ব কত বড় হতে পারে। তো এইবার আমরা মহাকাশ নিয়ে কথা বলবো। হ্যাঁ, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে সীমাহীন ফাঁকা জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে তাকেই আমরা আসলে মহাকাশ বা মহাশূন্য বলি। মহাকাশ আসলে কোনো পদার্থ দিয়ে তৈরি নয়। মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতি বোঝায়। এটা হলো আসলে সেই ফাঁকা জায়গা বা অঞ্চল, যে অঞ্চল দিয়ে পৃথিবী, চাঁদ, সূর্য, তারকা ও মহাকাশযান চলাচল করে। তো এই মহাকাশের কি সীমা আছে? আসলে পৃথিবীর মতো এর বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে ঘুরছে, এজন্য এই বায়ুমণ্ডলকে আমরা মহাকাশের অংশ হিসেবে বিবেচনা করি না, একে আসলে পৃথিবীর অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে কোথা থেকে বায়ুমণ্ডলের শেষ এবং কোথা থেকে মহাকাশের শুরু? অধিকাংশ বায়ুমণ্ডল আসলে পৃথিবীর কাছাকাছি থাকে। পৃথিবী পৃষ্ঠ থেকে যত দূরত্ব বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে, এবং এরকম প্রায় 160 কিলোমিটারের পর থেকে আর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। তাই অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং সেখান থেকে মহাকাশের শুরু। তবে মহাকাশের আসলে কোনো শেষ নেই। এবার আমরা জানবো নক্ষত্র সম্পর্কে। হ্যাঁ, পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে দপদপা মিটমিট করতে জ্বলতে দেখা যায়। নক্ষত্রগুলো প্রত্যেকটি এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড বলেই সবারই আলো এবং উত্তাপ আছে। যেমন রাতের বেলা আকাশের দিকে তাকালে আমরা যে ছোটো ছোটো আলোকজ্বল ডটগুলো দেখতে পাই, সেগুলো সবই হচ্ছে আসলে নক্ষত্র। তো মহাবিশ্বের নক্ষত্রগুলোকে তাদের আলোর তীব্রতা অনুসারে লাল, নীল, হলুদ এই তিন বর্ণে ভাগ করা হয়েছে। অতি বৃহৎ নক্ষত্রের রং লাল, মাঝারি নক্ষত্রের রং হলুদ, এবং ছোট নক্ষত্রের রংটা হয়ে থাকে নীল, যেমনটা আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের যে নক্ষত্রগুলো দেখা যাচ্ছে। তো এরপর আমরা জানবো গ্যালাক্সি সম্পর্কে। গ্যালাক্সি কি সেটা আসলে প্রথম স্লাইডে একটু বলে ফেলেছিলাম, তাই না? তো গ্যালাক্সি হলো আসলে গ্রহ নক্ষত্রের এক বৃহৎ দল। এই অংশে বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি, এবং তা জড়ো হয়ে তৈরি করেছে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। তো এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে আমাদের মহাবিশ্বে, যার প্রত্যেকটাতে আবার রয়েছে কোটি কোটি নক্ষত্র। তো আমাদের সৌরজগৎ তথা আমাদের সূর্য যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম ছায়াপথ বা মিল্কি ওয়ে, এটা হচ্ছে মিল্কি ওয়ে। তো এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে যে বিলিয়নস অফ বিলিয়নস অফ নক্ষত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে জাস্ট আমাদের সূর্য, এবং সূর্যকে প্রদক্ষিণ করে আমাদের পৃথিবী ঘুরছে। তাই আমাদের বাসময় পৃথিবী আসলে মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা অতি ক্ষুদ্র অংশ। তো এখন আমাদের কাছে মনে হতে পারে যে গ্যালাক্সির মধ্যে থাকা নক্ষত্রগুলো হয়তো খুব কাছাকাছি আছে, তাই না? না, আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই নক্ষত্রের যে মধ্যবর্তী দূরত্ব এটা আসলে অনেক বেশি। হ্যাঁ, আমাদের যে গ্যালাক্সিগুলো সেটা মহাকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়, ঠিক যেন বায়ুমণ্ডল উড়ে বেড়ানো মৌমাছির ঝাঁকের মতো। তো মহাকাশের সীমাহীনতার তুলনায় গ্যালাক্সির মধ্যে নক্ষত্রগুলোকে খুবই কাছাকাছি মনে হতে পারে, কিন্তু আসলে তা না, এরা পরস্পর থেকে অনেক দূরে। একটু বোঝার চেষ্টা করা যাক। আমরা জানি যে আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ যেতে পারে। তো পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ডের মতো। অন্যদিকে সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী যে নক্ষত্র সেটার নাম আলফা সেন্টরি, এবং সেটাতে পৌঁছাতে আলোর সময় লাগে প্রায় 4 বছরেরও বেশি।
তাহলে একটু চিন্তা করো যে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটা, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রটা আসলে কতটা দূরে হতে পারে। এটা ছিল সবচেয়ে কাছের নক্ষত্রের দূরত্ব। অন্যদিকে দূরবর্তী যেসব নক্ষত্র আছে সেসব নক্ষত্রের ক্ষেত্রে আলো পৌঁছাতে সময় লাগে কয়েক মিলিয়ন বছর। তাহলে এবার একটু চিন্তা করে দেখো যে আসলে নক্ষত্রগুলোর মধ্যে যদি এত দূরত্ব হয় তাহলে পুরো গ্যালাক্সিটার সাইজ কত বড়। এরকম লক্ষ লক্ষ বিলিয়নস অফ গ্যালাক্সি রয়েছে আমাদের মহাবিশ্বে, এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন গ্যালাক্সি আবিষ্কার করছি। তো আশা করি একটু আইডিয়া পেয়েছো যে আসলে আমাদের মহাবিশ্বটা কত বড়। তো এখন প্রশ্ন হচ্ছে এই মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছে, তাই না? মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত তত্ত্ব হলো বিগ ব্যাং তত্ত্ব। হ্যাঁ, বাংলায় একে বলা হয় মহাবিস্ফোরণ তত্ত্ব। এই তত্ত্বের মতে মহাবিশ্বের সব কিছু একসময় অত্যন্ত উত্তপ্ত ও ঘন অবস্থায় একত্রিত ছিল, যা একটি মহাবিস্ফোরণের পর অতি দ্রুত প্রসারিত হতে শুরু করে। তো দ্রুত প্রসারণের ফলে এই যে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বিগ ব্যাং, একটা দেখানো হয়েছে আর কি অ্যানিমেশনের মাধ্যমে। তো এই যে বিগ ব্যাংয়ের পরে দ্রুত মহাবিশ্ব প্রসারিত হতে থাকে, এবং এই প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং এই বর্তমান প্রসারণশীল অবস্থায় পৌঁছেছে। তার মানে বর্তমানে আমাদের মহাবিশ্ব প্রসারিত হয়ে যাচ্ছে। তো অতি সম্প্রতি জানা গেছে যে এই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছিল প্রায় 13.75 বিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ প্রায় 1375 কোটি বছর পূর্বে, এবং এটাই হচ্ছে আসলে মহাবিশ্বের বয়স। তো এই বিগ ব্যাং তত্ত্বটা আসলে একটা বহুল পরীক্ষিত বৈজ্ঞানিক তত্ত্ব যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন। এর কারণ জ্যোতির্বিদদের যে পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনাই এই তত্ত্ব সঠিক এবং ব্যাপকভাবে ব্যাখ্যা করতে সক্ষম। বর্তমানকালের বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং, যিনি আর বেঁচে নেই, তিনি এই তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করে এর সত্যতা প্রমাণ করতে সক্ষম হন। সো তার মানে এই বিগ ব্যাংয়ের মাধ্যমে, এই বিস্ফোরণের মাধ্যমে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এবার আমরা আমাদের সৌরজগৎ ও গ্রহ সম্পর্কে একটু কথা বলি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম ছায়াপথ, আমরা একমাত্র জানলাম। তো এই ছায়াপথে রয়েছে সূর্য ও এর পরিবার, যাকে আমরা সৌরজগৎ বলি। সৌরজগতে রয়েছে সূর্য ও একে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ। যেসব বস্তু সূর্যের চারিদিকে ঘুরে তাদেরকে বলা হয় গ্রহ। তো সূর্যকে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। কোনো কোনো গ্রহে রয়েছে আবার একাধিক উপগ্রহ। গ্রহ উপগ্রহের কোনো আলো বা উত্তাপ নেই, এদের উপর সূর্যের আলো পড়ে তা প্রতিফলিত হয়। সো জ্যোতির্বিজ্ঞানের ধারণা, গ্রহের জন্মের সময় এক একটি নক্ষত্রকে ঘিরে কয়েকটি মহাজাগতিক মেঘ আবর্তিত হতো। এরা নক্ষত্রের আকর্ষণে ঘনীভূত হয়ে অবশেষে জমাট বেঁধে এই যে গ্রহে পরিণত হয়। তাহলে উপগ্রহ কিভাবে জন্ম হয়েছে? যারা আসলে গ্রহকে কেন্দ্র করে ঘুরে এদেরকে আমরা বলি উপগ্রহ, যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, সুতরাং চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। পৃথিবীর 1টি, মঙ্গলের 2টি, বৃহস্পতির 67টি, শনির 62টি, ইউরেনাসের 27টি এবং নেপচুনের 14টি প্রাকৃতিক উপগ্রহ আছে। এরা এদের গ্রহের মহাকর্ষ বলের প্রভাবে ওই গ্রহগুলোর চারদিকে ঘুরতে থাকে, যেমনটা চাঁদ আমাদের পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। তো জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, গ্রহের জন্মের সময় গ্রহের চারপাশে জমা মহাজাগতিক মেঘ থেকেই আসলে উপগ্রহ সৃষ্টি হয়েছে। এসব উপগ্রহ হলো প্রাকৃতিক উপগ্রহ। আর যেসব উপগ্রহ এইভাবে সৃষ্টি হয়নি সেগুলো হচ্ছে আসলে কৃত্রিম উপগ্রহ, মানে আসলে মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশ যা পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ। রকেটের সাহায্যে এদের উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর মধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা এদের কক্ষপথে ঘুরতে থাকে, অনেকটা বলতে পারো যে আঙুলে চাবির রিং ঘোরানোর মতো। চাবির রিং ঘোরানোর সময় আমরা যেমন আঙুল দিয়ে চাবিটিকে টেনে ধরে রাখি, এখানে মধ্যাকর্ষণ সেই কাজটা করে দেয়। আর চাবির রিং ছুটতে ছুটে যেতে চায়, ঠিক একইভাবে গ্রহ নক্ষত্র বাইরের দিকে ছুটে যেতে চাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা মধ্যাকর্ষণ বলের প্রভাবে পারে না, তার একটা ব্যালেন্স অবস্থায় ঘুরতে থাকে। তো কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় আসলে অনেক ছোট এবং চাঁদের তুলনায় অনেক নিচু দিয়ে পৃথিবীর চারিদিকে ঘোরে, যেমনটা আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। তো নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য এদের প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে তার দ্রুতি তত কম হবে, ফলে পৃথিবীকে প্রদক্ষিণ করতে তারা বেশি সময়
নেবে। তো এই কৃত্রিম উপগ্রহ চলার পথটা কিভাবে তৈরি হয়? আসলে পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলই এর কেন্দ্রমুখী বলের যোগান দেয়। ওই যে একটু আগে চাবির উদাহরণটা দিলাম, সেখানে তুমি যখন চাবি ঘোরানোর সময় চাবিকে টেনে ধরে রাখো, সেই বলটাকে আসলে এখানে কেন্দ্রমুখী বল বলা হচ্ছে। হিসেব করে দেখা গেছে যে যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে তুলে পৃথিবী পৃষ্ঠের সমান্তরালে প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। কিন্তু এত উপরে তুলে কোনো বস্তুকে এত বেশি বেগ দেওয়া সহজসাধ্য ব্যাপার নয়, কারণ বায়ুস্তরের সাথে তীব্র সংঘর্ষে এত তাপ উৎপন্ন হবে যে বস্তুটা পুরো ছাই হয়ে যাবে। আর এই কারণে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করার জন্য বা তৈরি করার সময় অনেক সফিস্টিকেটেড এবং অতি উচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করতে হয়। তো এভাবে 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠের সমান্তরালে বেগ দেওয়া হয়, তখন কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারপাশে এভাবে ঘুরতে থাকে। আমরা জানি পৃথিবীর 24 ঘন্টায় নিজ কক্ষের চারিদিকে একবার পাক খায়। সুতরাং কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসে, তাহলে পৃথিবী থেকে বসে আমাদের কাছে মনে হবে যে সেটা স্থির, আর তখন আমরা এদেরকে আসলে ভূস্থির উপগ্রহ বলি, যেমনটা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। তো এই কৃত্রিম উপগ্রহ আসলে কবে থেকে আমরা পাঠানো শুরু করেছি বা এর ইতিহাসটা কি, সেটা একটু আমাদের জানা দরকার। মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপটা সূচনা হয়েছিল 1957 সালের 4 অক্টোবর। এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তারা স্পুটনিক 1 নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে। স্পুটনিক শব্দের অর্থ হলো ভ্রমণ সঙ্গী। একই বছর 2রা নভেম্বর তারা স্পুটনিক 2 নামে আরেকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়, আর এভাবেই আসলে কৃত্রিম উপগ্রহের ইতিহাস জন্ম লাভ করে। তো প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে এক্সপ্লোরার 1। এই উপগ্রহ 1958 সালের 2রা ফেব্রুয়ারি মহাকাশে পাঠানো হয়। ভস্টক 1 নামক কৃত্রিম উপগ্রহ প্রথম মানুষ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করে। যে মানুষটি প্রথম মহাকাশে গিয়েছিলেন তার নাম সোভিয়েতের ইউরি গ্যাগারিন, হচ্ছেন ইউরি গ্যাগারিন। তিনি 1961 সালের 12ই এপ্রিল এই ভস্টক 1 কৃত্রিম উপগ্রহে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। 1963 সালে ভস্টক 6 নামক কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানে চড়ে প্রথম সোভিয়েত নারী মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেসকোভা মহাকাশে ঘুরে আসেন। তো এবার আমরা আসলে বিভিন্ন ধরনের স্যাটেলাইট সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, ইন্টেলসেট 1 কৃত্রিম উপগ্রহকে পাঠানো হয় বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য যোগাযোগ উপগ্রহ হিসেবে। রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহ হলো ল্যান্সেট 1। একে পাঠানো হয় 1972 সালে। এই যে এটা হচ্ছে আসলে ল্যান্সেট 1। এরপরে আন্তর্জাতিক যোগাযোগ সূত্র স্থাপনের জন্য অ্যাপোলো 6 টেস্ট প্রজেক্ট নামে আরেকটা কৃত্রিম উপগ্রহ প্রথম পাঠানো হয় 1975 সালে। তো পৃথিবীর বিভিন্ন দেশ এ পর্যন্ত আসলে হাজার হাজার কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ফেলেছে। কয়েক শত কৃত্রিম উপগ্রহ বর্তমানে ব্যবহার হচ্ছে এবং বাকি হাজার হাজার অব্যবহৃত কৃত্রিম উপগ্রহ বা তাদের অংশবিশেষ মহাকাশ ধ্বংসবিশেষ হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এরপর হচ্ছে যোগাযোগ উপগ্রহ। এই উপগ্রহ টেলিভিশন প্রোগ্রাম ও টেলিফোন সংবাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে নিয়ে যায়। এর নাম তাই যোগাযোগ উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ আসলে এখানে রিলে স্টেশনের কাজ করে। আসলে যেটা হয়, আমাদের পৃথিবী যেহেতু গোল, তাই আমরা এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ করার সময় পৃথিবী আমাদের কাছে বাধা হয়ে যায়, তাই তার মাঝখানে স্যাটেলাইটটা ব্যবহার করা হয়। আমরা বিদেশ থেকে যখন কোনো আত্মীয় স্বজনের সাথে টেলিফোনে কথা বলি, তখন আমাদের দেশের কোনো ডিশ এরিয়াল থেকে একটি বেতার সংকেত প্রথমে সেখান থেকে কৃত্রিম উপগ্রহে পাঠানো হয়। যেমনটা ধরো, এই জায়গা থেকে প্রথমে কৃত্রিম উপগ্রহে পাঠানো হচ্ছে এবং উপগ্রহটি এই সংকেতটিকে অপর কোনো দেশে একটি ডিশ এরিয়ালে আবার পাঠিয়ে দেয় এবং সেখান থেকে যার সাথে কথা বলছি তার সাথে টেলিফোনে পৌঁছায়। স্যাটেলাইট না থাকলে আসলে পৃথিবীর মধ্য দিয়ে এই যোগাযোগটা করতে হতো, বাট সেটা আসলে সম্ভব হয় না, কারণ সেখানে পৃথিবীটাই বড় বাধা হয়ে দাঁড়াতো। তো এরপর হচ্ছে, আমরা যখন বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান টেলিভিশনে দেখে থাকি, তখন অন্য দেশ থেকে একইভাবে বেতার সংকেত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমাদের টেলিভিশনে পৌঁছায়। যে দেশে অনুষ্ঠান হচ্ছে সে দেশ থেকে ডিশ এরিয়ালের মাধ্যমে একটি সংকেত উপগ্রহে পাঠানো হয়। উপগ্রহটি সেই সংকেতটি পুনরায় আমাদের দেশের কোনো একটা ডিশ এরিয়ালে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে আমাদের টেলিভিশনে সেটা পৌঁছে যায়। এরপর হচ্ছে আবহাওয়া উপগ্রহ। হ্যাঁ, বায়ুপ্রবাহ, সাইক্লোন সৃষ্টি হওয়া, কোথায় সেটা ঘনীভূত হচ্ছে, কোন দিকে আঘাত আনতে পারে, তার সব কিছু এই উপগ্রহ পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিতে পারে। এই জন্য এই উপগ্রহের নাম আবহাওয়া উপগ্রহ। আবহাওয়া উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাসদানকারী ব্যক্তিদের জানিয়ে দেয় ওই দিনের বা পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন হবে, কোথায় মেঘ সৃষ্টি হচ্ছে, কোন দিকে মেঘ যাচ্ছে, কোথায় কখন বৃষ্টি হতে পারে। এভাবে আমরা টেলিভিশন ও রেডিওতে আবহাওয়ার খবর শুনি এবং পত্রিকায় আবহাওয়ার খবর পাই। এরপর হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ।
এই উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে। সমুদ্রে কোথায় কোন জাহাজ থেকে তেল চুইয়ে পরিবেশে দূষণ করছে, কোন শহরের বায়ু দূষিত ও ময়লা, এই উপগ্রহের সাহায্যে ছবি তুলে সেসব জানা যেতে পারে। কোন মাঠে ফসল ভালো হচ্ছে, সে কোনো ফসলে রোগবালাই বা পোকামাকড় আক্রমণ করছে কিনা তা জানতে তথ্য ছবি এই উপগ্রহ পাঠাতে পারে। আবার বনে কোথায় আগুন লেগেছে, কোনো জাহাজের যাত্রাপথে হিমবাহ আছে কিনা তা জানতেও এই উপগ্রহ সহায়তা করতে পারে। মাটি, পানি ও বায়ু দূষণ নির্ণয়ের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সামরিক বা গোয়েন্দা উপগ্রহ। হ্যাঁ, গোয়েন্দার কাজ করার জন্য সামরিক বাহিনীতে এই উপগ্রহ ব্যবহার করা হয়, তাই এর নাম গোয়েন্দা উপগ্রহ। প্রতিপক্ষ যোদ্ধারা কোথায় লুকিয়ে আছে, গোপনে তারা কোথাও অনুপ্রবেশ ঘটাচ্ছে কিনা, কোনো গোপন আক্রমণ হচ্ছে কিনা ইত্যাদি খবর সংগ্রহের জন্য এই উপগ্রহ আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে নৌ পরিবহন উপগ্রহ। আমরা গাড়ি, বিমান বা জাহাজে অবশ্যই ভ্রমণ করি সবাই, তাই না? তো বিশাল সমুদ্রে জাহাজ কী করে এর অবস্থান বুঝতে পারে, কোনো বিমান আকাশে কোথায় আছে তা কী করে সে জানে, এক দেশ থেকে আরেক দেশে যাবার সময় কী করে বুঝতে পারে যে সে কোন জায়গাতে আছে, এই কাজটি আসলে করা হয় নৌ পরিবহন উপগ্রহের মাধ্যমে। গাড়ি, সামুদ্রিক জাহাজ ও বিমান তাদের অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য এই নৌ পরিবহন উপগ্রহের সহায়তা নিয়ে থাকে। এরপর হচ্ছে জ্যোতির্বিদ্যা বিষয় উপগ্রহ। এই উপগ্রহে রাখা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে। যেমন এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে আসলে হাবল স্পেস টেলিস্কোপ বলে। এটা আসলে মহাকাশে বসে থেকে টেলিস্কোপের মাধ্যমে আমাদের মহাকাশকে দেখতে সাহায্য করে। এটার গুরুত্ব আসলে অপরিসীম। এটা না থাকলে হয়তো আমরা বর্তমানে মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু এখনও জানতেই পারতাম না। সো তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে, বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে অনেক দরকারি ক্ষেত্রে আসলে স্যাটেলাইট আমাদের জন্য একটা অত্যাবশ্যকীয় জিনিস। এটা না থাকলে হয়তো আমরা আধুনিক যুগে বসবাসই করতে পারতাম না। তো আজকের মতো আসলে এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ, এবং আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়। টাটা।